আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগে যেমন আমরা দেখাই সেরকম কোনো কিছু দেখাচ্ছি না। আজকে আপনাদের একটু এন্টারটেইন করার জন্য আমি কিছু আমার কমেডি ভিডিও পোস্ট করলাম। হ্যাঁ, একসঙ্গে কিছু ভিডিও একত্র করে নিয়ে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ বানিয়ে আমি উপস্থাপনা করলাম। দেখুন তো আপনাদের আমার এই কমেডি ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে আমার মনটা খুশিতে ভরে এসে ওঠে। আর দেখে নিন আমার মজার ভিডিওগুলো। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম মুখে নেব? গরুর পেছন দিক দিয়ে পড়ে, লুঙ্গির তলায় নড়ে চড়ে। যখন আমি রাগ করে বাবার বাড়ি যাই তখন তুমি কি করো? তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকি। ওরি আমার বাবুটা। আর যখন গলার আওয়াজ শুনতে ইচ্ছা করে তখন তুমি কি করো? মামুনের এটা খুজলিয়েলা কুত্তা আছে না, ওইটার পাশায় দুই ডাল লাথি মারি। তুই কুত্তা, তোর জাত গুষ্টি কুত্তা। সারাদিন অফিস থেকে খেটে বিছানায় পিট পেলে কিছু শান্তি হয় বাবা? হাজমোলা খাবে? হাজমোলা ও তো গ্যাস হয়নি। দাও আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে। যেকোনো রেসিপি এত ভালো আমি বানাতে পারি, আমি তো মনে মনে ভাবে আমি ওর থেকে ভালো মাস্টার শেফ হয়ে যাবো। কিন্তু তোমায় বলবো, আজ সকালে না মা ফোন করেছিল, মা আমাকে বলছে রিয়া তুই এত ভালো রান্না কি করে শিখলি, কি করে করলি? শাশুড়ি মাও কিন্তু আজকাল আমার প্রশংসা করে। প্রথম প্রথমে অকর্মা ডেকেছিলাম, এখন কিন্তু বেশ দেরি ভালোই রান্না করছি। আর ওই যে আমার কাজের বউটা আছে না, ও কিন্তু মাইনে চাইছে, অনেকদিন হয়ে গেছে। সামনে কিন্তু দুর্গা পুজো আসছে, প্রচুর টাকা এখন দিতে হবে, জানো, সবাইকে দিতে হবে। এই বোনাস দিয়ে দিয়ে আমি ঠিকা দিয়ে দেবো। তুমি তো বোনাস পাও না, শুনতে পাচ্ছ? এক মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে? এই এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। কি করছো? ওই আমার ইটা শ্বশুর, আমার আমার কর কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জাঙ্গিয়া প্যান্টটা কোথায়? ছি, বাজে লোক খুঁজো। আমার বাচ্চা লাগবে, এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, এক মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। এক মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, এক মাসের ভিতরেই হয়ে যাবে। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন, তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড়িও ভাঙবে। বাই বাই, টাটা।